আধুনিক গাড়িতে নানা প্রযুক্তি চালকের কাজ কিছুটা সহজ করে তুলেছে, কিন্তু সেই যান এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় হয়ে ওঠেনি। একাধিক কোম্পানি ও সরকার ভবিষ্যতে এমন যানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে অন্য কিছু করতে ইচ্ছে করে? 2022 সালেই জার্মানিতে হয়তো হাত ব্যবহার না করেই গাড়ি চালানো সম্ভব হবে। প্রথম দিকেই শুধু নির্দিষ্ট কিছু রুটে ট্যাক্সি ও শাটলের ক্ষেত্রে এমন কর্মসূচি কার্যকর হবে, তবে খাঁটি সেলফ ড্রাইভিং ভেহিকল ব্যবহার করা হবে না। কোন যানের স্বয়ংক্রিয়তার মোট 5টি পর্যায়ে বেঁধে দেওয়া হয়েছে। আদৌ কোনো অটোমেশন না থাকলে, শূন্য এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় হলে 5 নম্বর দেওয়া হয়। আজকের যাত্রীবাহী যানগুলিতে বড়জোর আংশিক অটোমেশনের ব্যবস্থা রয়েছে, যার মাপকাঠি 2। সেই ক্ষেত্রে যান কিছু সময়ের জন্য অথবা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে স্টিয়ারিং, এক্সিলারেশন ও ব্রেক নিয়ন্ত্রণ করে, যেমন পার্কিং অথবা হাইওয়ের ওপর চলার সময় এই বৈশিষ্ট্য কাজে লাগানো হয়। তবে ড্রাইভারকে সব সময় সেই প্রক্রিয়ার ওপর নজর রাখতে হয়। গুগল কোম্পানি ওয়েমো এরই মধ্যে পরীক্ষামূলক ভ্রমণ শুরু করেছে। চালকের আসন খালি থাকলেও কেউ না কেউ দূর থেকে চলার সময় নজর রাখে। জার্মানিতে মোবিল আই নামের একটি কোম্পানি সেলফ ড্রাইভিং ট্যাক্সি চালু করার পরিকল্পনা করেছে। এই কোম্পানি ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার সিস্টেমের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। অত্যন্ত জটিল এই প্রযুক্তি সামলাতে এমন জ্ঞান অত্যন্ত জরুরি। পথে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে হলে সিস্টেমকে চারিপাশের পরিবেশ ভালো করে বুঝতে হবে। তাই অটোনোমাস প্রযুক্তির আওতায় ক্যামেরা, রাডার, লাইডার ও আল্ট্রাসাউন্ড সেন্সর কাজে লাগানো হয়। সেই সব যন্ত্র গাড়ির অবস্থান ও আশেপাশে কী রয়েছে গাড়িকে তা জানিয়ে দেয়। ফলক্সভাগেন অটোমেটেড ড্রাইভিং বিভাগের আড্রিয়ান স্লকি বলেন, এই লোগোর পেছনে রাডার ব্যবস্থা বসানো রয়েছে। দৃশ্যমান না হলেও সেন্সর লোগোর মধ্য দিয়েও দেখতে পায়। নিচে এক লেজার ভিত্তিক স্ক্যানার রয়েছে। এক লাইডার সেন্সর গাড়ির সামনে 180 ডিগ্রি এলাকা স্ক্যান করে চলে। আরেকটি সেন্সর 200 মিটার পর্যন্ত এলাকার উপর নজর রাখে। গাড়ির মধ্যে কয়েকটি শর্ট রেঞ্জ সেন্সরও লুকানো রয়েছে। তার উপর একটি ডুয়াল ক্যামেরা সিস্টেম রোড মার্কিং, পথচারী ও অন্যান্য ব্যবহারকারী শনাক্ত করে। কিন্তু এমন সব সেন্সরের কিছু দুর্বলতা রয়েছে। আবহাওয়া পুরোপুরি ভালো থাকলে তবেই সেগুলি ঠিকমতো কাজ করে। আড্রিয়ান স্লকি বলেন, ক্যামেরা ও লাইডার সেন্সর আসলে অপটিক্যাল সিস্টেম। প্রবল বৃষ্টিপাতের সময় পানির বড় বিন্দু সেগুলির আলোর প্রতিফলন ঘটাতে পারে। কুয়াশার সময় মানুষের চোখের মতো ক্যামেরারও ক্ষমতা কমে যায়। সে কারণে আমাদের সেন্সর, ক্যামেরা, রাডার ও লাইডারের সম্মিলিত ক্ষমতার প্রয়োজন। গাড়িগুলিতে অত্যন্ত নিখুঁত ডিজিটাল মানচিত্রও ভরা রয়েছে। বিভিন্ন স্তরে নেভিগেশন সংক্রান্ত তথ্য, রোড মার্কিং ও ট্রাফিক লাইট রেকর্ড বা ধারণ করা হয়। বাড়িঘর ও গাছপালার উপরেও নজর রাখা হয়। সেই মানচিত্র আপটুডেট ও নিখুঁত রাখাও জরুরি। অবিশ্বাস্য দ্রুত গতিতে সেই তথ্য বিশ্লেষণ করতে হয়, এমন কম্পিউটিং ক্ষমতার জন্য জ্বালানির প্রয়োজন হয়। তাছাড়া দ্রুতগতির মোবাইল ফোন নেটওয়ার্কও থাকতে হবে। তবে জার্মানি সহ অন্যান্য দেশে স্বয়ংক্রিয় যানের ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার লক্ষ্য আলাদা। স্বয়ংক্রিয় শাটল ব্যবস্থা চালু হলে ব্যক্তিগত গাড়ি উদ্বৃত্ত হয়ে পড়বে, সেই সঙ্গে গ্রামাঞ্চলেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, শহরেরও অনেক জায়গা খালি হয়ে যাবে।